এভাবে হয় না, এত সহজে এত কঠিন জিনিস হয় না। যেভাবে র্যান্ডমলি আপনারা আপনাদের মতো চলতে চান, এভাবে কোনো কিছু শেখা যায় না। রেকর্ডিং অন করে দিলাম। কিভাবে ফাইবারে গিগ ব্যানার বানাবেন বারবার দেখানো সত্ত্বেও আপনারা বানান নাই, যার কারণে স্ক্রিনে আমি বুঝতে পারছি ক্লাসের বাইরে আপনাদের সময় দেওয়া একটু কষ্ট হয়ে যায়। যা করবেন সব ক্লাসে করবেন। ফজলুর রাব্বি বানাচ্ছে, ফজলুর রাব্বি একটু ব্রিফ করে বানান। হ্যাঁ, প্রথমে কীভাবে সাইজটা নিচ্ছেন, কী কন্টেন্ট দিচ্ছেন, কালার টালার, আমি যেভাবে ব্রিফ করি ওইভাবে ব্রিফ করে একটা ব্যানার বানান। সবাই ব্যানার বানাবেন, আলামিন, রোমান, তারপরে আবির, ফজলুর রাব্বি, আর ইয়া তো বানাচ্ছেই, ফারজানা অলরেডি বানাচ্ছে। কুইক, এত ধারণা লাগবে না। ক্যানভার ক্লাসের দিন ক্লাস করছেন? জি স্যার। তাহলে যতটুকু পাইছেন ওইটুকু করেন। বাইদা গেলে ধাক্কা দেওয়ার জন্য তো আমি আছি, এত টেনশন করেন না। সাইজ নিলেন কিভাবে, ইয়ে করলেন কিভাবে, একটু দেখান কিভাবে কাস্টম সাইজটা নিলেন। জি স্যার। এই এই রা হাবিব সিলেটার দিয়ে এখানে যে আমরা কাস্টম সাইজ হাবিবকে দিয়ে একটু ইয়ে করতাম, এও পালাইছে। এই হাবিব নাই, 550 বাই 370 ক্রিয়েট নিউ ডিজাইন ক্লিক করুন। এটা আমাদের মতো ফাইবারের ব্যানার সাইজ। ওয়ার্ডপ্রেস টেমপ্লেট স্যার, ওয়ার্ডপ্রেস এর লোগো এই কয়েকটি আসতেছে কেন স্যার? তাই তো আসবে, ক্যানভা তো আর আপনার ওয়ার্ডপ্রেস এর জন্য না, তো বুঝতে হবে। আপনি এই এলিমেন্টে সার্চ করলে আপনি লোগোই পাবেন। আপনি রেডিমেড গিগের কি গিগের জন্য এটা বলেন? রেডিমেড তো এরকম রেডিমেড পাবেন না, না স্যার। আপনার গুগলের হেল্প নিতে হতে পারে। আপনি আগে দেখেন, একটা ব্যানার দেখেন দয়া করে, ফাইবারে যান। এখানে আমরা অনেকগুলো কি হয়েছে ফজল রাব্বি? স্যার দেখতেছি স্যার কোনটা। দেখেন, এটা তো ফলো করতে হবে না, জাস্ট আইডিয়া নেন। আপনি যে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট আপনার ডান পাশে, এটার আইডিয়া নিতে পারেন।
খুব যে আমেশি গর্জিয়াস হতে হবে তা না, আপনি টেক্সটের একটা সাপোর্ট নেন, মানে একটা আইডিয়া নেন। আপনাদের ভিতরে তো কোনো ক্রিয়েটিভিটি নাই, আপনারা ওই দেখলে হুবহু কপি করতে পারেন, এর বাইরে তো আমি আর কিছু দেখি না আপনাদের। এখান থেকে আইডিয়া নেন, কপি হুবহু কপি তো দেওয়ার দরকার নেই। আমার পিসি এত দিন ধরে শোরুমে দেওয়া ছিল, তার আগে আমি কিছু করতে পারিনি। একটু সিরিয়াস হবেন না, একটা অনলাইন কোর্সে আছেন, সেক্ষেত্রে পিসি ব্যাকআপ আদার্স যে ব্যাপারগুলো থাকে এগুলোতে তো অ্যাডভান্স হতে হবে, এরকম করলে হবে না, একটু অ্যাডভান্স হতে হবে। যারা পারতেছেন না ফজলের আপডেটটা ফলো করেন প্লিজ। দেখেন সে কিভাবে এক একটা কন্টেন্ট নিচ্ছে, কিভাবে ডেকোরেশন করতেছে ব্যানারটা।
স্যার আমি একটু আসতেছি স্যার, 1 মিনিট। ওকে, আর কি অবস্থা সবার? দেখে স্ক্রিন আসুন তো একজন, রোমান আসুন তো, কি করতেছেন দেখি। কার কত দূর ব্যানার দেখেন তো, স্যার আমি এখন কমপ্লিট করে নেব না করতেছি। হ্যাঁ, ফরজনাটা হয়েছে স্যার, আরো সেট দেখুছে আর কি। আচ্ছা করেন, আপনাদের এই চলবে ক্লাসে, নতুন কিছু দিয়ে কি করবো আপনাদের বলেন, কোনো লাভ আছে? আবদুল্লাহ আলামিনের কত দূর আছে নাকি বানাচ্ছেন না, আপনার তো ডিভাইস সমস্যা নাকি? কোনো ট্রাই হবে না আবদুল্লাহ, কোনো ট্রাই হবে না, দেখাতে হবে যে আমার বানানো হয়ে গেছে, না পারলে বলেন বানাই দিচ্ছি। কত দূর না, শেষ করতে হবে, ক্লিয়ার কাট কথাবার্তা হবে, টানাটানি হবে না আর। মিলনের কত দূর, মিলনের কত দূর বানাতে থাকেন, সময় লাগলে সময় স্যার আমি ফটোশপ দিয়ে একটা ডিজাইন করছিলাম, নরমালি হোক নরমালি হোক, পরে আরো ভালো করে বানায়েন, সমস্যা নেই। আবির কত দূর বানাইছেন, বানাচ্ছেন? জি স্যার বানাইতেছি। ওকে গুড, বানান, এর আবি আবার আসতেছে, রাখতে এক সময় লাগবে। স্যার বলেন। হ্যালো, হ্যাঁ বলেন, এটা কার স্যার? এটা আমি ডিজাইন করছিলাম। ও সুন্দর, এটা একটু স্ক্রিনে রেখে দেন তো মিলন, সবাই দেখুক, এরকম থাক। আপনি অন্য টাইমে অদার টাইমে কাজ করেন, দেখেন কত সুন্দর একটা ব্যানার বানাইছে মিলন। একটু রাখেন, আপনি মাইক্রোফোন অফ করে রাখেন। আচ্ছা ওকে, দেখেন যাদের যারা কন্টেন্ট খুঁজে পাচ্ছেন না কি লিখবেন এটা বুঝতেছেন না, তারা হচ্ছে এই যে মিলনের ব্যানারটা দেখেন কত সুন্দর ব্যানার। মিলন আপনার মাইক্রোফোন অফ রাখেন।
ফজলে রাব্বি আসছে? ফজলে রাব্বি হয়ে গেছে আপনার? না স্যার, স্যার একটু করতেছি স্যার, একটু ফোন লাগবে। আচ্ছা, এটা স্ক্রিনে থাকলো। হ্যাঁ, এটা দেখে দেখে করেন। মিলনের এছাড়া উপায় নেই, আপনাদের ওই করতে দেবো আর করবেন। এটা আপনারা করেন না, তার থেকে ক্লাসের কাজ ক্লাসে করেন। এরপরে দিব কন্টেন্ট রিসার্চ করতে। কন্টেন্ট কপি করবেন, পেস্ট করবেন, ওখান থেকে যখন আমি ইউজ করব একটু এদিক ওদিক ঘুরায় ওই ওয়ার্ডগুলো ইউজ করব।
ফজলের আপনি কত দূর হয়েছে? স্ক্রিনে আসেন, স্ক্রিনে এসে করেন। মিলন আপনি স্ক্রিনটা অফ করেন, স্ক্রিনটা শেয়ার করে করেন। আপনি কাশেম কত দূর? কাশেম ফজল আপনি স্ক্রিনটা শেয়ার করেন। রোমানের কত দূর? রোমান এতো গুড। আর জি স্যার এখন শুধু টাইটেল গুলো দিচ্ছি। দেন টাইটেল দেন, আইডিয়া নেবেন কোথা থেকে সব বলে দিচ্ছি। যাদের ফাইবারে গিগ আছে তাদের থেকে আইডিয়া নেন, এবং যারা ভালো র্যাঙ্কে আছে। হাবিব আপনার গিগটা বানায় ফেলান, এই গিগের ব্যানারটা। আপনাদের হোমওয়ার্ক দিলে আপনারা করেন না, যা হবে এখন সব ক্লাসে। হোমওয়ার্ক বলতে আপনাদের আর কিচ্ছু নাই, এই ওয়ার্ডপ্রেসের প্রজেক্টও আমি আপনাদের এই সেই করাবো, এরকম ক্লাসে করাতে হবে। আমার বোঝা হয়ে গেছে, আমার 4 দিন বন্ধ, কেউ কিচ্ছু করেন না। না না, আমাদের এখন নতুন রুটিন, রবি মঙ্গল আর বৃহস্পতি সপ্তাহে 3 দিন। তো গতকাল যেহেতু ক্লাস হয়নি, আমি কিন্তু ওখানে লিখে দিছি যে রবিবারের ক্লাসটা আগামী সোমবারে হবে। আপনারা তো মেসেঞ্জার ভালো করে পড়েন না, আপনারা মহাব্যস্ত, না পড়লেও যে কারোর কাছে শুনবেন যে কি ঘটনা, কি কি আপডেট, এগুলো সবসময় আপনাদের টিম কেন করা, আপডেট থাকার জন্য টিমটা করা। রবি মঙ্গল বুধ, রবি মঙ্গল বৃহস্পতি এখন থেকে ক্লাস হবে। আর যদি 2-1 দিন কাস্টমাইজ করা লাগে, অর্থাৎ মনে করেন যে কোনো সপ্তাহে 4 দিন করবেন বা 3 দিন করবেন, এটা আমাদের উপর ডিপেন্ড করবে, কোনো সমস্যা নেই, এটা কম বেশি করা যাবে। তো অফিসিয়াল নির্দেশনা হচ্ছে 3 দিন, রবি মঙ্গল বৃহস্পতি, অর্থাৎ 1 দিন গ্যাপ দিয়ে দিন। আজকে শুধু এই ব্যানার আর ফাইবার চলবে, ফাইবারের ইয়ে গিগ চলবে, সব কমপ্লিট করে ছাড়বো। আপনাদের ওই হোমওয়ার্ক দিলে করেন না আপনারা, তারপরে পিএইচপি কালকে। নতুন জিনিস শেখায় কি করবো, আপনারা তো ধারাবাহিকতা নষ্ট করে দিচ্ছেন। পিএইচপির আর একটা ক্লাস করে পিএইচপি প্রজেক্টে চলে যাব, অর্থাৎ পিএইচপি শেষ করে দিব, 41-42-এ শেষ করে দিব। হাতে থাকবে আরো 8টা ক্লাস, 8টা ক্লাসে 5টা ক্লাস যাবে ডেভেলপমেন্টে, আর 3টা ক্লাস, 2-3টা ক্লাস আবার একটু ওয়ার্ডপ্রেসে দিব, ও কমার্সটা এখনো রয়েছে। সো সময় আছে আমাদের হাতে, কিন্তু আপনারা হচ্ছেন স্লো। হোমওয়ার্ক বলতে আপনাদের আর কিছু দিব না আমি এখন থেকে, যা হবে সব ক্লাস ওয়ার্ক।
হ্যাঁ লামিন, হবে হবে, সুন্দর বানাইছেন তো, আমাদের দেখাচ্ছেন না কেন, সবাইকে দেখান। লামিন একটা ব্যানার বানাইছে, দেখেন সবাই, ব্যানার না তো, এটা হচ্ছে একটা ভিডিও ক্লিপ বানাইছে স্লাইড আকারে, স্ক্রিন শেয়ার করা যাবে না? ওকে আমি দেখে দিচ্ছি। দেখেন আমাদের আলামিন বানাইছে, সবাই দেখতে পাচ্ছেন? একটু ডিলে করা যায় না টাইমটা, একটু দেখেন তো ইয়ে লোড করা যায় কিনা, বেশি ফাস্ট হয়ে গেছে। হ্যাঁ ওইটাই করতে পারি আর কি, টাইমটা কোনো কিছু না পারলে না বুঝলে আপনার এই টিমমেটদের হেল্প নেবেন, বানানগুলো খেয়াল রাখবেন, বানান টানান ঠিক আছে কি? কাস্টমাইজিং ওয়ার্ডপ্রেস, আচ্ছা ঠিক আছে, বানান টানের দিকে খেয়াল রাখবে। হ্যাঁ চলবে চলবে আলামিন, চলবে আপাতত, সমস্যা নাই। কন্টেন্ট কন্টেন্ট কপি করা শুরু করেন, যাদের ব্যানার হয়ে যাবে কন্টেন্ট রেডি করেন। রোমান স্ক্রিনে আসেন তো, কি করতেছেন দেখি, রোমান ডিজিটাল আইটি স্ক্রিনে আসেন। জি স্যার, আসছি। হচ্ছে তো, সুন্দর হচ্ছে, হচ্ছে গুড। ওকে ইয়ে আবির, আবির স্ক্রিন আসুন তো দেখি, আবির আবির স্ক্রিন আসেন, কি করতেছেন দেখি, ফারজানাটা কি হয়ে গেছে? কিনা স্যার একটু দেখতেন। হ্যাঁ শেয়ার করেন শেয়ার করেন। জি স্যার, দেখা যায়। দেখা যায়, এই যে ইমেজ গুলো ব্যাকগ্রাউন্ড লেস হলে ভালো হতো না? আর যেখানে আপনার লোগো দিছেন ওখানে ওয়ার্ডপ্রেস এর লোগো দেন। ও না না না, দাঁড়ান, ওয়েট ওয়েট, আপনি তো ওয়ার্ড, এটা তো ওয়ার্ডপ্রেস এর ইয়ে না। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, মানে স্পেসিফিক আপনার আপনার থেকে এই সার্ভিস গুলো যাচ্ছে, এই তো? হ্যাঁ সুন্দর হয়েছে ফারজানা। এখন হচ্ছে আপনার এই যে ফাইবার লেখা যে ইমেজটা আছে, এটা ব্যাকগ্রাউন্ড লেস করা যায় কিনা? না না, ব্যাকগ্রাউন্ড লেস করলে ওই কোনা শেপটা বোঝা যাবে না। ঠিক আছে, সুন্দর আছে। আর আপনি মাঝখানে আছেন, আপনি সার্ভিসগুলো দিচ্ছেন? হ্যাঁ ওকে গুড, স্পেলিংগুলো দেখেন, দেখে ডাউনলোড করে ফেলান।
যদি জি স্ক্রিপ্ট স্যার কারেক্ট থাকে ডাউনলোড করে রেখে দেন, এরপর আমরা গিগে দেবো। জি স্যার। আচ্ছা আচ্ছা, কাশেম কি করতেছেন? কাশেম কি আছেন স্ক্রিনে? এই অনলাইনে আছেন? আসেন দেখি কি করতেছেন। যাদের হয়ে যাচ্ছে সুন্দর করে ডাউনলোড দিয়ে রেখে দেন। শেষ হয়নি, আমি প্রেজেন্ট করতেছি। আচ্ছা শেষ হলে ডাউনলোড হয়ে যাবে, ঠিক আছে, সাধারণত ডাউনলোড করে ফেলবেন। তাহলে কমপ্লিট আছে মিলন, ফজলের আব্দি, ফারজানা, হাবিবের কি অবস্থা টেক্সটে জানান। আমারটা কমপ্লিট হয়ে গেছে। হ্যাঁ ফজলের আব্দি এখনো হয়নি স্যার, কাজ করতেছি না স্যার। স্যার আরো একটু রিচার্জ করতে হবে স্যার, আরো একটু ভালোভাবে বানাইতে হবে স্যার, একটু সময় নিয়ে করতেছে স্যার। হ্যাঁ সময় এই ক্লাসে সময়, আপনার বাইরে কোনো সময় নেই, সময় নেন, সময় নেন, রেডি করেন। কাশেম স্ক্রিনে আসেন তো, কতদূর কি করছেন দেখি। কোনো সময় নেই এই ক্লাসে, যা আপনাদের সময় আপনারা কিল করবেন, আপনারাই কাজ করবেন, দেখবেন দরদ আসবে। হ্যাঁ কাশেম সুন্দর হয়েছে তো, একটা আলাদা একটা বিশাল একটা লুক আসছে এখন। এই যে এই যে এরিয়াটা ফাঁকা আছে নিচেই, হ্যাঁ এখানে কিছু ক্রিয়েটিভিটি অ্যাড করেন, আপনি স্ক্রিনে করেন, স্ক্রিনটা এরকম আপনি করেন, এটা রেকর্ডিং হচ্ছে যেহেতু ফাঁকা রাখা যাবে না, স্ক্রিনে করেন কোনো সমস্যা নেই। বানানগুলোর দিকে সবাই খেয়াল রাখবেন।
কাস্টমার কমপ্লিট। হাবিবের কমপ্লিট হয়েছে? তাহলে কমপ্লিট কার কার? মিলন, কাসেম, ফজলে রব্বি, ফারজানা, আলামিন, যাদের নাম বললাম এদের কমপ্লিট। তৌফিকেরটা কত? তৌফিকের তো অলরেডি কমপ্লিট করাই আছে। আবির পালালো কোথায়? আবির কত দূর করছেন? আবির ব্যানার কত দূর? গিগ ব্যানার একটু দেখান আমাদের, সম্ভব হলে ইনবক্সে দিয়ে দেন, না হলে স্ক্রিন শেয়ার করেন। ব্যানার বানানোর সময় প্রিমিয়াম ফিচারগুলো অ্যাভয়েড করবেন, কারণ প্রিমিয়াম ফিচার নিলে কিন্তু আপনি ডাউনলোড করতে পারবেন না। দেখেন কে বলছে আপনারা ব্যানার বানাইতে পারেন না, বলেন। দেখেন কত সুন্দর একটা ব্যানার বানাইছে আবির, বলেন। আপনাদের শুধুমাত্র গাইডলাইন করা হয় না স্যার, এটা কালার চেঞ্জ আছে, সুন্দর হয়েছে, দুটো দিতে পারবেন, কোনো সমস্যা নেই। ওকে, আমরা ব্রেকের পরে কিন্তু আমরা গিগ ক্রিয়েশন শুরু করব, সবাই অ্যালার্ট থাকবেন। অন্তত আমি তো সবার কাছে যে যেভাবে, এত সময় নিয়ে করা সম্ভব না। আমি 2 থেকে 3 জনের গিগ খুলবো, আপনারা খেয়াল করে দেখবেন যাতে পরবর্তীতে বাসায় নিরিবিলি আপনারা খুলতে পারেন, কারণ শুধু আইডি খুলে রেখে লাভ নেই, গিগটা একটু ই করুক। আজকে গিগ খুললেন আর কালকে অর্ডার আসবে এরকম না, ব্যাপারটা এত সহজ না। গিগ র্যাঙ্ক করতে দেন, গিগের বয়স হোক, একটু ম্যাচিউর হোক, দেখবেন ভালো অর্ডার আসতেছে। আজকে খুলে ফেলেন আর কালকে অর্ডার আসবে এরকম ভাবাটা ভুল, এরকম কিছু হবে না। অন করে দিলাম, কারণ এত ইয়ে সবার প্রতি অ্যাটেনশন দেওয়া যাবে না। আমি একজনকে দিচ্ছি, কাইন্ডলি আপনারা ধারণা নেন। ওকে, এখানে একটু ফ্যাসিলিটি আছে, সেটা হচ্ছে ওয়ার্ডপ্রেসের সাথে পিএইচপি, জাভাস্ক্রিপ্ট, বুটস্ট্র্যাপ এগুলো অ্যাড করলে বায়ার কনফিডেন্ট হবে যে এই সেলে শুধু ওয়ার্ডপ্রেস না, এই সেলার হচ্ছে সব কিছু জানে, এর বেস ভালো। সো এটা একটা ভালো কাজ করছেন যে পিএসপি বুটস্ট্র্যাপ সব কিছু দিয়ে আপনার গিগ বানাচ্ছেন। তাহলে একটা জিনিস খেয়াল করেন, আপনার সাইনবোর্ড কি, আপনার সাইনবোর্ডে লেখা আছে আপনি ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট করতেছেন প্লাস ওয়ার্ডপ্রেস ইনস্টল করতেছেন এবং থিম কাস্টমাইজেশন করতেছেন, এই ব্যানারই সাথে, এই ব্যানারের সাথে সামঞ্জস্য রেখে আপনার সব কিছু রেডি করতে হবে। সেটা হতে পারে একটা টাইটেল, এখানে আমরা একটা টাইটেল ডিসকাস করব। তৌফিক হচ্ছে একটা ট্যাব নেন, আরেকটা ট্যাব নিয়ে fiverr.com এ হচ্ছে ই নেন, ইনকগনিটো নেন, ইনকগনিটো মোড নেন, নিয়ে fiverr.com লিখেন, কারণ এখানে তো আসবে না, এখানে আপনার হচ্ছে অলরেডি আপনার আইডি লগ ইন রয়েছে। তো ইনকগনিটো মোডে এখানে যে একটু ওয়ার্ডপ্রেসে চলে যান, আইডিতে আসবে না ডাইরেক্ট, আইডিতে নিউ টেমপ্লেট দিলে না আসে না, তো কি আসে না? ইনকগনিটো মোডটা আপনি বুঝুন না, এই হচ্ছে সমস্যা। ইনকগনিটো মোড হচ্ছে ব্রাউজারে যান, এই যে আপনার না আপনার ছবির পাশে ক্লিক করেন, এই যে থ্রি ডট, নিউ ইনকগনিটো মোড, হ্যাঁ নিচেরটা, নিচে, হ্যাঁ হ্যাঁ ক্লিক করেন, হ্যাঁ এখানে করেন,
ওখানে আমরা যে আপনি যে ব্যানারে যে কথাগুলো ওয়ার্ডগুলো ব্যবহার করছেন ওইগুলো এখানে লিখেন। সবাই খেয়াল করেন আমরা কিভাবে আমাদের গিগের টাইটেলটা অনেক ফ্যাক্ট, টাইটেলটা কেন ফ্যাক্ট আমি রিসার্চ করব আপনাকে বলবো আপনাদের কেন ফ্যাক্ট। দেখেন কয়েকটা আপনি করেন, আমিও নিজেও আপনার জন্য গিগটা ইয়ে করতেছি মানে টাইটেল রিসার্চ করতেছি আমার পিসিতে। আপনি নিজে একটু দেখেন যে ওয়ার্ডগুলো সুইটেবল মনে হয় কালেক্ট করেন। আচ্ছা আমি একটা টাইটেল সিলেক্ট করছি যেটাকে আমি স্পিনিং করতেছি কুইল বোল্ট দিয়ে। ওকে হয়ে গেছে, এখন গ্রামারটা চেক করলে হয়ে যাবে। দেখি আমার স্ক্রিনটা একটু শেয়ার করি। এই কুইলবোর্ড কিন্তু আমি অলরেডি আপনাদের সাথে শেয়ার করছি, এই যে কুইলবোর্ডের লিঙ্ক, যারা পান নাই তারা আবার নিয়ে নিতে পারেন। দেখেন আমি এটা ইয়ে করছি তৌফিকের জন্য, এই পর্যন্ত যাবে সেট আপ ওয়ার্ডপ্রেস ইনস্টলের থিম অ্যান্ড কাস্টমাইজেশন ইট, এইটুকু। কোনো ইয়ে নাই, কোনো গ্রামাটিক্যাল এরর নাই। এই যে গ্রামার চেক, সবসময় গ্রামার চেক করতে হবে, ভুলভাল সেন্টেন্স দিলে ওয়ার্ডপ্রেস সেটাকে ফাইবার সেটাকে গ্রান্ট করবে না বা আপনার র্যাঙ্কিং গ্রান্ট করবে, আপনার র্যাঙ্কিং হারাবেন। ইয়া তৌফিক এটা কপি করেন, টাইটেলটা নেন, আপনি স্ক্রিনে আসেন।
তবে গিগ পাবলিশড হয়ে গেলে অবশ্যই হাতের মোবাইলটাই ফাইবারের অ্যাপসটা অন রাখবেন। ঠিক আছে, মানে আজকে থেকে অনলাইনে কেরিয়ারে আপনি পা রাখতেছেন, সো বি কেয়ারফুল। আপনার একটা সার্ভিস অনলাইনে অ্যাভেলেবেল হচ্ছে, তার মানে বায়ার কখন নক করবে কি নক করবে এটা আপনার ধারণা, আমার আপনার ধারণার বাইরে। তবে কোন সময় বায়াররা বেশি নক করে এবং বায়ার রিকোয়েস্ট কখন বেশি আসে টাইমটা আমি মার্ক করে দিব, আর বায়ার রিকোয়েস্ট কীভাবে সেন্ড করতে হয় সব কিছু দেখাই দেবো। প্রতিদিন 10টা বায়ার রিকোয়েস্ট সেন্ড করতে পারবেন। বায়ার রিকোয়েস্ট সেন্ড বলতে বোঝেন কিছু? বোঝেন, সাপোজ একটা বায়ার জব পোস্ট করছে, আপনি ওই জব পোস্টের এগেনস্টে অ্যাপ্লাই করতে পারবেন, এটাই হচ্ছে বায়ার রিকোয়েস্ট। হ্যাঁ ইনশাল্লাহ কন্টিনিউ কন্টিনিউ। আপনার যে এই জিনিসগুলো এখনো কেন বাকি আছে আমাকে একটু বলতে পারেন? ফাইবার খুব জটিল জিনিস, আপনার ইনবর প্রোফাইলে তো তখন গ্যাপ থাকবে, আপনাকে গিগ খুলতে দেবে না ফাইবার। কি মনে হয় আপনাদের, পাগল মনে হয়? ফাইবার খুব জটিল, ডিসক্রিপশন দেন, সবকিছু পর পর করেন আপনারা, এই হলো আপনাদের একটা সমস্যা। লিখেন কি করি মানে কি গাছতে পড়লেন নাকি? লিখেন আই এম ওয়ার্ডপ্রেস ডেভেলপার, এটুকু শব্দ তো লিখতে পারেন। আই এম ওয়েব ডিজাইনার এন্ড ডেভেলপার, ওই যে ব্যানারে যা লিখছেন ওই কথাটুকু লিখেন। আই এম এ ওয়েব ডিজাইনার অ্যান্ড ডেভেলপার, এসব দেখেননি কোনো প্রোফাইলে ডিসক্রিপশনটা কি তারা কি লিখে? এত উপরে এত ভাবে বলে বলে দেখায় দেখায় তাও আপনাদের ভিতরে কোনো কনসাসনেস নেই। ওয়েব ডিজাইনার একসাথে হয় না, ফাঁকা করেন সবাই, দয়া করে একটু চোখ রাখেন, নিজে খুলতে যেয়ে যেন হা করে বসে থাকেন না, কি করবো এখানে, কি করতে হয়, কোথায় কি করতেছি, খেয়াল করে দেখেন। মনে করতেছেন প্রোফাইল পরে করব পরে করব করে গিগে যান তো কেমন করেন, পারবেন না, প্রোফাইল কমপ্লিট না হলে গিগ খুলতে দেবে না। কেন দিবে, আপনি একটা জব মার্কেট প্লেসে সার্ভিস দিবেন, তা আপনি নিজেকে ভালো করে ফোকাস করে তারপরে তো সার্ভিসে যাবেন। না কারো যান তো ফাইবারে যান তো, কারো ডিসক্রিপশন এইটুকু আছে আপনার মনে হয়, যান ফাইবারে যান, যে কোনো এক ভদ্রলোকের গিগে যান যারা ওয়ার্ডপ্রেস রিলেটেড সার্ভিস দিচ্ছে, এটাই জান। আরে ভাই গিগ ডেসক্রিপশন না, তার প্রোফাইল ডেসক্রিপশনে যান, তার ওই ইসে ক্লিক করেন, হ্যাঁ ওই ডাব্লুপি, হ্যাঁ ডাব্লুপি নুমানে ক্লিক করেন, করে এই হ্যাঁ নাম নিচে আসেন,
নিচে আসেন নিচে আসেন, এই ডেসক্রিপশন এই কথাটুক আপনি একটু লেখেন, ভাই না পারলে কপি করেন, আর কিছু কর নাই আপনাদের। কপি করে একটু ঘুরাই ঘুরাই দেন, তাছাড়া আর কি করবো আপনাদের। কপি করে কুইল বেল্টেই করে নেন, আর এখানে কোনো এক্সেপশনাল স্কিল আছে কি দেখেন, যেটা আপনি জানেন না সেটা দিয়েন না, পুরো কপি করে কুইল বেল্টে যাই স্পিনিং করে নিয়ে আসেন। কুইল বোট হ্যাঁ, নিজের নাম দেন, আর ওই যে মাই স্কিল ওই যে সাইনটা ওইটা বের করে দেন, ওটা একজনের সাইন, ওটা আপনার নিজের সাইন না। আচ্ছা সাইনটা থাক, কিছু নাই ধারই করলাম আমরা, থাক। ওয়ান ইয়ার বা টু ইয়ার দেন, ওয়ান ইয়ার দেন, নাহলে এক্সপিরিয়েন্স যদি মনে করেন থাকবে না এক্সপিরিয়েন্সের মধ্যে তাহলে দুটাই দেন, দরকার টু ইয়ার্স দেন, ওয়ান ইয়ার এক্সপিরিয়েন্স ভালো থাকা দেন, টু দেন। ওকে, হ্যাঁ এবার প্যারাগ্রাফে ক্লিক করেন, দেখেন কতটুকু চেঞ্জ আনলো। কপি করেন, এত সফটওয়্যার থাকতে এত সুবিধা থাকতেও আপনারা নিজেদের মাথাও খাটাবেন না, সেই সফটওয়্যারের সুবিধাও নেবেন না, তাহলে আপনাদের কে আগায় নিয়ে যাবে বলেন? কোনো গ্রামাটিক্যাল মিস্টেক মনে হয় নাই, দেখেন কোনো ইয়ে নাই, কপি করেন যায় ডেসক্রিপশনে বসাই দেন। মহান পরামর্শক কে একটু দেখি, এটা গিগ না, এটা তার প্রোফাইল কমপ্লিট নেই, সেইটা করতেছি যখন গিগ করব তখন আপনি যেটা বললেন ওই নোটটা করব, বুঝেছেন? না বুঝলেও কয় না বুঝিনি, বুঝলেও কয় না হ্যাঁ বুঝেছি, কি যন্ত্রণা আপনাদের। নামের বানান হচ্ছে ইউজার নেম অথবা ফুল নেম যা দিয়েছেন তাই, ইউজার নেম দেন ওইখানে, হাই আই অ্যাম ইউজার নেম, আপনার ইউজার নেম যা তাই দেন, সেম ইউজার নেম ছাড়া বাইরে আপনাকে কোনো নামে চিনবে না, কোনো নামে জীবনে ডাকবেও না, মনে রাখেন আমার কথাটা। আপনাকে হাই দিলেও হাই দিয়ে আপনার ইউজার নেম দিবে, হ্যালো দিলেও হ্যালো আপনার দিয়ে ইউজার নেম দিবে, সো ইউজার নেমটা আই অ্যাম ইউজার নেম ওইটাই দেন। আপনি কি দিয়েছেন ইউজার নেম? হ্যাঁ গুড, তাহলে যান সেভ করেন, দেখেন গিগে যাইতে দেয় কিনা, কন্টিনিউ। আর কি পেশা দেন, ফ্রিল্যান্সার আছে ওই প্রোগ্রামিং অ্যান্ড টেক, প্রোগ্রামিং অ্যান্ড টেক সিলেক্ট করেন। আপনি কি অলরেডি গিগে চলে আসছেন? জি স্যার। টাইটেল কখন দিলেন?
স্যার এই যে প্রোফাইল ইনফরমেশন স্যার হ্যাঁ তাহলে বললেন কেন গিগে চলে আসছে এটা গিগ না এটা আপনার প্রোফাইল যান হ্যাঁ উপরে সিলেক্ট করেন স্কিলস স্কিলে শুধু টিক মারেন স্যার ও হ্যাঁ এটা একটু একটু হ্যাঁ একটু পাস্ট দেন একটু পাস্ট একটু পিছায় দেন হ্যাঁ হ্যাঁ গুড 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 হ্যাঁ গুড সবাই কিন্তু খেয়াল করেন তৌফিক কিভাবে গিগ খুলতেছে এবং গিগের আগে তার কিছু অসম্পূর্ণ কাজ ছিল সেইগুলো সম্পূর্ণ করে তারপর গিগ সো বি কেয়ারফুল দেন আমরা যা যা শিখছি কোনটা কি কি আছে এখানে ও এখানে 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 আপনি দিবেন হচ্ছে ওয়েব বিল্ডার সিএমএস ওয়ার্ডপ্রেস এটাও দেন হ্যাঁ সিএমএসটাও দেন হ্যাঁ এটা দেন ই কমার্সটাও দেন আমি তো ই কমার্স শেখাবো আপনাদের ই কমার্স হ্যাঁ 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 ওকে আর আর একটু দেন আর একটু দেন হচ্ছে ডাটাবেস ডাটাবেস দেন ওকে ওকে চলে আসুন আর দরকার নেই নিচে আসেন স্কিল দেন স্টিভেন ফাইভ এগুলো আগেই দেওয়া আছে থাক থাক এগুলো দেওয়া আছে এগুলো দেওয়া আছে নিচে আসেন এডুকেশন দেওয়া আছে এডুকেশন দেওয়া আছে সার্টিফিকেট দেওয়া আছে পার্সোনাল ওয়েবসাইট নাই চলে আসেন নিচে আসেন কন্টিনিউ কন্টিনিউ অ্যাকাউন্ট অ্যাড করেন এবার কানেক্ট কানেক্টেড কানেক্টেড সবই কানেক্টেড নো প্রবলেম নিচে চলে আসেন আর কোনো দরকার নাই কন্টিনিউ ও সব সোশ্যাল মিডিয়া আর নন সোশ্যাল মিডিয়া জানেনই না তা আবার কি অ্যাড করবেন চলে আসেন কন্টিনিউ করেন কন্টিনিউ অ্যান্ড ক্রিয়েট ইউর ফার্স্ট গিগ ইয়েস ইয়েস হ্যাঁ ওই যে আপনার গিগের টাইটেল আমি দিয়েছি ওইটা বসান আই উইল পর্যন্ত থাকবে এরপরের তে নিয়ে আসেন আই উইল পর্যন্ত থাকবে ইয়েস গুড কপি করলেন না কাট করলেন কি করলেন কপি করেন থাকুক জিনিসটা এখানে যদি কখনো কারো লাগে ফিউচারে চলে যান গিগ টাইটেলে পেস্ট করে দেন ওয়েট এক্সিলেন্ট না গুড বলতেছে না পারফেক্ট বলতেছে কোনটা ফাইবার কি বলতেছে এক্সিলেন্ট গুড অর পারফেক্ট কি বলতেছে হ্যাঁ গাধা উপরে যান ওই দেখেন আপনাকে একটা মেসেজ দিছে ব্লু কালারের এটা কি বলতেছে পড়ে দেখেন জাস্ট পারফেক্ট আর দাঁড়ান ওয়েট 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 হ্যাঁ ঠিক আছে জাস্ট পারফেক্টলি ওই কমা টমা উঠাই দেন তো কমা মনে হয় চলে না ওই কমায় আপনার ডিস্টার্ব করবে হ্যাঁ থিম এই কমা উঠাই দেন হ্যাঁ ওকে দেখেন কোনো স্পেস অবাঞ্ছিত কোনো স্পেস টিস্পেস পড়ে গেছে কিনা গিগ টাইটেলের মধ্যে এগুলো এসিও ডিস্টার্ব করবে এই জন্য ফ্রেশ করে করতেছি বুঝলেন নাই জি স্যার না না কিটা পুলিশ স্টপ চাচ্ছে কে দেখছেন ফাইবারের কোনো গিগে দেখেন যে আপনার সিনিয়র যারা কাজ করতেছে তাদের গিগের বাইরে পুলিশ স্টাফ আছে কিনা দেখে আসেন কিচ্ছু লাগবে না আন্দাজে মনের আন্দাজে কিছু বলার দরকার নেই দেখে আসেন হাজার হাজার গিগ আছে কোনো সময় তো ভুল করেও যান না দেখতে পায়ে ধরি যে গিগ দেখেন গিগ দেখেন জীবনেও কমা নাই আরে ভাই কমা নাই আজ 6 বছর ফাইবারে কাজ করতেছি বুঝেন না কেন কমা থাকলে আমি বলতাম যে কমা দেন তারপরে সিলেক্ট ক্যাটাগরি এভরিবডি অ্যালার্ট প্রোগ্রামিং টেক প্রোগ্রামিং অ্যান্ড টেক আবার নিচে আসতেছেন কেন হ্যাঁ এবার পাশে সাব ক্যাটাগরি করেন ওয়ার্ডপ্রেস হ্যাঁ সাব ক্যাটাগরি ওয়ার্ডপ্রেস ইয়েস
ওয়েট 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 হ্যাঁ সার্ভিস ডান সার্ভিস টাইপ ওয়ার্ডপ্রেস ইনস্টলেশন অ্যান্ড সেট আপ এই যে এটা হ্যাঁ উপরে হ্যাঁ এটা ওকে এবার এখান থেকে টিক দেন চার পাঁচটা ছয়টা টিক দেন যেগুলো আপনার কাছে পরিচিত মনে হয় ব্লগ হ্যাঁ ব্লগ আপনার পরিচিত এডুকেশন এডুকেশনাল ওয়েবসাইট পারবেন এন্টারটেইনমেন্ট ওয়েবসাইট পারবেন নন প্রফিট ওয়েবসাইট পারবেন পোর্টফোলিও পারবেন এগুলো হচ্ছে সার্ভিসের আর কি ধরন যে কোন সার্ভিস আপনি দিতে পারবেন কোন সাইডের ওয়েবসাইট যে ওয়ার্ডটা একদম আননোন সেটা টাচ করার দরকার নাই ওয়েডিংটাও দিয়ে দেন ওয়েডিং ওকে পোর্টাল দেন পোর্টাল ওই যে নিউজ পোর্টাল এসব পারবেন না এসব অর্ডার আসলে পারবেন না নিউজ পোর্টাল বানাতে অনলাইন নিউজ চলে আসেন নিচে চলে আসেন নিচে না ওখানে আরো ওখানে ওই যে বামে ট্যাবে ক্লিক করেন নিচের ট্যাবে স্পেশালাইজড প্লাগ ইন বামে উপরে উপরে আরে ওখানে নিচে আপনার এখনো দুটা ট্যাব আছে আহা উপরে যান হ্যাঁ এই যে এখানে ক্লিক করেন না নিচেরটা হ্যাঁ উপরে ওর উপরেরটা এই মাঝখানেরটা কে দিবে কি যন্ত্রণা আরেকটাই চলে যাচ্ছে হ্যাঁ সুন্দর করে টিক দেন সুন্দর করে বুঝে বুঝে এগুলো হচ্ছে প্লাগ ইন বুঝছেন দেন ফর্ম দেন ফর্ম ফ্রম সরি ফর্ম নট ফ্রম ম্যাপ ম্যাপ প্লাগ ইন কেমনে লাগাইতে হয় এগুলো সব জানেন আপনারা ভিডিও ভিডিও কিভাবে অ্যাড করতে হয় জানেন মিউজিক পারেন ফর্ম পারেন সোশ্যাল মিডিয়া পারেন সব দিয়ে দেন সব সুন্দরভাবে হ্যাঁ দিয়ে দেন ওকে এইগুলো জিনিসের উপরে আপনার গিগের র্যাঙ্ক এবং আপনার অর্ডার ডিপেন্ড করবে যে কি কি রিলেটেড কাজ জানেন আপনি আগের থেকে ডিক্লেয়ার করতে করতে যাচ্ছেন যে আমি এই পারি না ওকে এফএকিউ দিয়ে দেন এফএকিউ সহজ ওই যে ইয়ের মতো এফএকিউ তো এমনিতেই বানানো যায় ওই যে এলিমিনেটরের ইয়ে দিয়ে হ্যাঁ চ্যাট বক্স এই টাইপের দিয়ে দেন ওসব ওয়ার্ডপ্রেস ইজি পাওয়া যায় এই টাইপের প্লাগ ইন অ্যাভেলেবেল আপনারা ল্যাপটপ চার্জে দেন চার্জার লাগান দিছেন হ্যাঁ এবার আরেকটা ট্যাব বাকি আছে হ্যাঁ এটা দেন অ্যাডসেন্স এখন পারবেন না অল ইন অল এসিও দেন কন্ট্যাক্ট ফর্ম সেভেন দেন তারপরে উকমার্স দেন ইউটিউব দেন ইলিমিনেটর দেন ডাব্লিউ থ্রি টোটাল ক্যাশ দেন দিতে থাকেন দিতে থাকেন সবাই খেয়াল করেন এগুলো হচ্ছে প্লাগ ইন যে প্লাগ ইন আপনি ব্যবহার করতে পারবেন যদি বায়ারের রিকোয়ারমেন্টের মধ্যে থাকে ব্যবহার করতে পারবেন মানে এরকম বাধ্যকতা না আপনার স্কিল আছে এই জিনিসে তাই প্রকাশ করতেছেন বায়ারের সাইটে আপনি সব ব্যবহার করতে পারবেন তৌফিক নিচে আসেন হয়ে গেছে নিচে চলে আসেন হ্যাঁ এখানে লিখেন এই যে সার্চ ট্যাগ এই সার্চ ট্যাগটা খুব ইম্পর্টেন্ট এই সার্চ ট্যাগটা খুব ইম্পর্টেন্ট এখানে আপনি ওয়ার্ডপ্রেস টাইপ করেন কিছু সাজেস্ট করবে ওয়ার্ডপ্রেস টাইপ করার পরে কিছু সাজেস্ট করবে আচ্ছা এই সার্চ ট্যাগটা আমরা একটা ওয়েট ওয়েট সার্চ ট্যাগটা আমি কিভাবে আপনারা নির্ধারণ করবেন আমি দেখাই দিচ্ছি ইয়ে করেন তৌফিক এই জায়গায় থাকেন আমি একটু স্ক্রিনটা শেয়ার করি এটা সবার দেখা উচিত সার্চ ট্যাগ কীভাবে ইয়ে করবেন ওয়ার্ডপ্রেসে পপুলার সার্চ ট্যাগ একটা এক্সটেনশন আছে এটা নেক্সট দেখাবো আজকে একটা ছোট্ট একটা সিস্টেম দেখাই দিচ্ছি ওয়ার্ডপ্রেসের কিওয়ার্ডগুলো কার পপুলারিটি কেমন সার্চ ভলিউম কেমন এগুলো বের করার জন্য আমরা ইনকগনিটো মোডে চলে যাচ্ছি এই যে ইনকগনিটো মোডে এই যে ফাইন্ড সার্ভিস ঠিক আছে এখানে লিখতে হবে ওয়ার্ডপ্রেস
WORD WordPress এখানে লিখলে হবে আরেকটা জিনিস দেখতে যাচ্ছিলাম প্রোগ্রামিং এন্ড টেক মানে স্পেশালি এই এই মধ্যে কি কি সার্ভিস আছে এগুলো একটু দেখতে যাচ্ছিলাম ওই দরকার হচ্ছে ওয়ার্ডপ্রেস ওয়ার্ডপ্রেস এই এখানে সার্চ ইনে আমরা ফাইন্ড সার্ভিসে লিখবো ওয়ার্ডপ্রেস এখানে তো সার্চ ভলিউম শো করে এটার নয় কেন একটু ওয়েট করেন তো এটা মনে হয় সম্ভবত লগ ইন আইডি ছাড়া হয় না একটু ওয়েট করেন আমারটাতে আমি যেয়ে দেখি আপনি ব্যানারটা অ্যাড করেন হ্যাঁ ব্রাউজ করেন কোথায় রাখছেন সেই কাঙ্ক্ষিত ব্যানার অ্যাড করে দেন ব্যানারে কোন ধরনের কন্টাক্ট ইনফরমেশন মানে বায়া সরাসরি আপনার সাথে কন্টাক্ট করতে পারে ধরনের কোনো ফেসবুক আইডি লগইন জিমেইল ইমেইল এই ধরনের কোনো কিছু শেয়ার করা যাবে না বারবার বলতেছি এগুলো ভুলগুলো করা যাবে না তাহলে গিগ কিন্তু ডিলিট হয়ে যাবে অটোমেটিক ডিনাই করবে পাবলিশ হবে না জীবনে ওকে নিচে চলে আসেন একদম নিচে সেভ অ্যান্ড কন্টিনিউ এবার বিসমিল্লাহ বলে পাবলিশড গিগে ক্লিক করেন দাঁড়ান আপনি কি ইউএস পারসন না না নো ট্যাক্স নো নো এটা ইয়েস 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 আসসালামু আলাইকুম স্যার ইয়েস করেন হ্যাঁ ইয়েস হুম সেভ অ্যান্ড কন্টিনিউ হ্যাঁ আপনি বলেন কিছু বলবেন না না কেন ব্যাক নিচে আসেন এই না আপনি ইয়েস করার দরকার নেই আমাদের ইয়েস হল না উপরেরটা নো করেন হ্যাঁ এবার সেভ করেন হ্যাঁ ক্লোজ করেন ইউ আর ডান পাবলিশ গিগ ডান এই যে আপনার গিগ রেডি এই গিগের এই পাশে ক্লিক করেন এই পাশে আচ্ছা নেন এই কি করে ছেলে কি করে এই ওটা উঠান আপনি প্রোফাইলে যান আপনার ওই যে অ্যাক্টিভ ওয়ান গিগ দেখেছেন আপনার অ্যাক্টিভের জায়গায় ওয়ান আপনি পাঁচটা থাকলে ফাইভ উঠে থাকতে হয়ে যায় আপনার প্রোফাইলে চলে যান এই যে আপনার নামের ছবির উপরে ক্লিক করুন হ্যাঁ এই যে প্রোফাইল প্রোফাইলে এই যে আপনার গিগ রেডি দেখছেন এই লিঙ্কটা আমাদের সবার সাথে শেয়ার করেন ক্লিক করেন না আপনি আপনার টাইটেলে ক্লিক করেন আর কোথায় ক্লিক করে টাইটেল মানে গিগ টাইটেল ক্লিক করেন হ্যাঁ ওকে এই যে শেয়ার ইওর গিগ উপরে ডান পাশে হ্যাঁ এই যে লিঙ্ক কপি লিঙ্ক এটা সবাইকে দিয়ে দেন এবং বলে দেন যে কি কষ্ট করে এটা গিগ পাবলিশ করতে হয় দেখেন এবং দয়া করে আপনারা একটু এটা দেখেন আমার এই গিগটা এই মেসেজটা দিয়ে দেন তৌফিক বলে দেন আমার সামনে বলেন সবাই তাকে একটু র‍্যাঙ্কিং এ থাকার জন্য
হেল্প করবেন, সার্চ করবেন বেশি বেশি। স্যার স্টপ করে দেবো? হ্যাঁ আপনি স্টপ করে দেন, আমি শেয়ার করে দিচ্ছি। এই যে মাই ফার্স্ট স্টুডেন্ট গিগ, নাও আই এম হ্যাপি। একটা স্টুডেন্টের একটা সার্ভিস অনলাইনে থাকা মানে বুঝেন। একটা প্যাক খুলে দিছি তৌফিক, আর কালকে আপনাকে আর কয়েকটা প্যাক বাড়াই দিব। এরপরে দিব হচ্ছে গোল্ড প্যাক, তারপরে দিব হচ্ছে সিলভার প্যাক, ঠিক আছে? একটু ইচ্ছা টিকা দেখেন তৌফিক, যদি একটু এলোমেলো থাকে একটু গুছাই নিন নিজের জিনিস, বুঝছেন? সবসময় মনে রাখবেন নিজের জিনিস। যে স্যার করে দিচ্ছে মনে হয় স্যারের মাথা ব্যথা, আমার কোনো মাথা ব্যথা নেই। স্যার হ্যাঁ বলেন। এই যে আমরা যে গিগ ইমেজটা পাবলিশ করলাম, এই ইমেজটা কি শুধু একটা দিলি হবে? একটা দুটা দিতে পারবেন, আর এরপরে যা দিবে আপনার বায়ারে দিবে। কাজের স্ক্রিনশট জমা দিবেন না, তখন আপনার বায়ারে দিবে। এই যে এখন যদি কোনো দেশি বায়ার আপনাকে বলে, লোকাল বায়ার, যে আপনার পোর্টফোলিও দেন বা আপনি কি কাজ করেন, কোথায় সার্ভিস করেন, সুন্দর করে আপনার এই গিগের লিঙ্কটা ধরায় দিবেন যে ভাই দেখ আমার সম্পর্কে কি জানতে চাস, আমি কি সার্ভিস দিই, এখান থেকে দেখে নেন। এই যে উইথিন 2 আওয়ার্স ইউ উইল রিসিভ ইউর অর্ডার, এই যে এই এটা সেন্স আওয়ার বাড়ায় দেন, 12 আওয়ার দেন। আপনি 2 ঘন্টার মধ্যে জীবনও দিতে পারবেন না। যান স্ক্রিনে আসেন, গিগ অর্ডার করবেন কিভাবে দেখাই দিই, এই গিগ এডিট করবেন কিভাবে দেখাই দিই। আসেন আসেন, চলে আসেন। হাবিব মনে হয় কিছু বলতে চাচ্ছিলেন, বলে ফেলান হাবিব। হ্যাঁ কি বলতে চাচ্ছিল হাবিব? ওই যে এডিট গিগ, এডিট এডিট গিগ, হ্যাঁ ইয়েস এডিট গিগ, ঠিক ওই অংশে যান, ওই যে উপর থেকে উপর থেকে উপরে যান। এত লাফালাফি করেন কি, আমি যা বলি তাই শোনেন, খালি কার্সার ঘোরান, আর উপরে যান, আর উপরে। হ্যাঁ ওই যে ডিসক্রিপশন অ্যান্ড এফএকিউ ক্লিক করেন, হ্যাঁ নিচে আসেন। ওই 12 2 ঘন্টা, এটা মিথ্যে কথা, আপনি 2 ঘন্টা জীবনও দিতে পারবেন না। 12 দেন, 12 স্পেস দেন, ওকে এবার উপরে যান, উপরে উপরে। স্যার কোন প্ল্যানটা ফাইবারে যে আপনারা বলতে কি যে ফিচার সেভ এন্ড প্রিভিউ কোটা দেওয়া যায় নাকি? ফাইবারে কি কি ফিচার কোটা দেওয়া যায়? ফাইবার গিগ হচ্ছে আপনারা নতুন যারা নিউ সেলার এরা 5টা, যারা লেভেল 1 এরা 10টা, যারা লেভেল 2 এরা মনে হয় 18টা, আর যারা টপ রেটেড এরা ওই রকম 25-30টা। বুঝতে পারছেন কয়টা গিগ কয়টা সার্ভিস দিতে পারবেন, এটা আপনার র্যাঙ্কের উপর নির্ভর করে। তবে আপনারা এখন নিউ সেলার, আপনি গুগল করেন, গুগল গুগল করেন যে হাউ মেনি গিগ ক্যান পাবলিশ অ্যাজ এ নিউ সেলার ইন ফাইবার, একদম ডিটেলস পেয়ে যাবেন। নতুন কালে 5টা পারবেন নিউ সেলার, আর লেভেল 1 হলে 10টা পারবেন, আর লেভেল 2 হলে 18টা, 17-18টা এরকম মনে হয়। আর টপ রেটেড ওরা ওদের হিসেবে আলাদা, 25-20-25 যা পারে। মানে আপনি যত এক্সপিরিয়েন্সড হবেন, আপনি যত র্যাঙ্ক পাবেন, ফাইবার আপনাকে তত ফেসিলিটি দিবে। দ্যাটস ইট। এখন বলেন আপনারা গিগ খুলতে পারবেন কি না নিজেরা নিজেরা, যতটুকু পারবেন। কিচ্ছু না পারলে কন্টেন্ট রেডি করেন, আমি খুব গিগ খুলে দেবো। দেখেন এই যদি আজকে তৌফিকের কন্টেন্ট রেডি থাকতো, যে অ্যাবাউটে কী দিবে, ডিসক্রিপশনে কী দিবে, এই জিনিসগুলো রেডি থাকতো, তাহলে গিগ খুলতে আমাদের সর্বোচ্চ 20 মিনিট সময় লাগতো। নিজের এই কাজটুকু নিজে করে আগায় রাখেন, আগামীকাল আরও 2 একজনের খুলে দিব। তারপরে আপনারা যারা আগামীকালকেও গড়িমসি করবেন, তারা কবে খুলবেন নিজে নিজে আল্লাহ জানেন আর আপনারা জানেন। এরপর আমি পিএসপিতে চলে যাব। স্যার হ্যাঁ বলেন।
আর আপনি কালকে তো আমি ক্লাসে থাকতে পারবো না, আমি মেয়েকে ডাক্তারের কাছে নিতে হবে, এর জন্য আচ্ছা পরশু দিন আপনি তাহলে নেক্সট ক্লাস, নেক্সট ক্লাস হচ্ছে আমাদের নতুন ক্লাসের সময়সূচি রবি মঙ্গল বৃহস্পতি। শুধু আজকের ক্লাসটা কেন রবিবারে নেয়নি তাই হচ্ছে আজকের ক্লাসটা হলো, এইসব জিনিস সাধারণ জিনিসগুলো বুঝতে হবে, আমি মেসেজ দিয়ে দিছি। এরপর থেকে আমাদের মেইন রুটিনে ফিরে যাব আমরা, অর্থাৎ রুটিন অনুযায়ী আগামীকালও আমাদের ক্লাস আছে। ফারজানা আপনি তাহলে বৃহস্পতিবার ক্লাসে গিক পাবলিশ করবেন, আর এর মধ্যে আপনার কাজ হচ্ছে কালকে মেয়ে বাচ্চার ডাক্তার দেখানোর পরে এসে একটু গিগের যে যে ভোগান্তিটা আজকে তৌফিকের সময় যেখানে সময় ব্যয় করলাম সেই জিনিসগুলো একটু অ্যাডভান্স করে রাখেন। ইনশাল্লাহ এক একজনের গিক পাবলিশ করতে 20 মিনিট থেকে 15 মিনিট সময় লাগবে। জি জি স্যার। প্রথম তাই আমি ধরে ধরে খুঁটিয়ে খুঁটিয়ে দেখাই দিলাম, ঠিক আছে? তো ভালো থাকেন, এই আজকের প্রেজেন্টটা আমার মাথায় দাঁড়ান, ও প্রেজেন্টটা নিয়ে নিই, ওই ইয়ে করেন আপনারা।